সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অনলাইন ফিশ ডেলিভারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হওয়ার জন্য আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মাছের পোনা নিয়ে। ইতিমধ্যে আমি আপনাদের মাঝে অনেক মাছের পোনা নিয়ে কথা বলেছি, আজকে আমি আপনার সাথে কথা বলবো মনোসেক্স তেলাপিয়া নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, অল্প খরচে পুকুর কিংবা দিঘিতে চাষ করতে পারলে এই মাছটি কিন্তু চাষ করে আপনি লাভবান হতে পারবেন। প্রিয় মাছ চাষি ভাইরা, এই মাছটি লালন পালন করার সর্বপ্রথম শর্ত হচ্ছে সঠিক মানের পোনাটি নির্বাচন করা। প্রিয় দর্শক, আমরা অনলাইন ফিশ ডেলিভারি আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা। শতভাগভাবে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছকে অক্সিজেন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে। আপনি চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। এই মাছটি চাষ করার জন্য আপনাকে পুকুর নির্বাচন করতে হবে। আপনাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরটি হতে হবে আদর্শ। আদর্শ পুকুরের যে সকল বৈশিষ্ট্য থাকে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এটি হতে হবে একটি আয়তাকার পুকুর, পার হতে হবে মজবুত। আগাছা থাকলে সেগুলোকে আপনাকে অবশ্যই নিধন করতে হবে এবং বড় গাছপালা থাকলে তার ডাল ছেঁটে দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আমরা কথা বলি এই মাছের পোনা প্রাপ্তির পরের বিষয়টি। পরের বিষয়টি, আপনি এই মাছের পোনাটিকে কীভাবে অবমুক্ত করবেন। প্রিয় দর্শক, মাছের পোনাটিকে অবমুক্ত করার জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে তারপরে কিন্তু মাছের পোনাটিকে অবমুক্ত করতে হবে। প্রিয় দর্শক, এরপরে যে বিষয়টি থেকে যায় সেটি হচ্ছে এই মাছের জন্য আপনাকে কেমন খাবার প্রয়োগ করবেন। অবশ্যই আপনি একে উন্নত মানের ফিট খাবার খাওয়াবেন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে আপনি যদি একে খাবার প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। প্রত্যেকটি মাছকে তাই আপনাকে সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু লালন পালন করতে হবে। প্রিয় দর্শক, এর পাশাপাশি আরও কথা বলে রাখি, সেটি হচ্ছে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার শর্ত হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন করা। আমরা মনোসেক্স তেলাপিয়া ব্যতীত সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা কিন্তু আপনাদেরকে সরবরাহ করে আসছি দীর্ঘদিন ধরে। তাই আপনি যে সকল মাছ চাষ করে লাভবান হতে পারবেন সে সকল মাছের পোনা কিন্তু রয়েছে আমাদের হ্যাচারিতে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে আরও বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন মাছের পোনার ভিডিও। তাই আপনি কিন্তু দেখে অবশ্যই সেখান থেকে উপকৃত হতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আজকে আর কথা বাড়াবো না, আপনারা সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।